إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইয়াতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন عند الله الإسلام شكرا أكبر بري صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله
হেরা গোহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد باسمه تعالى وبتكبيره لله تبارك وتعالى بيرنهالي بيت الأمان جامع مسجد হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত 14তম মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মুতাবাররাক মুআত্তর আয়োজনের সম্মানিত সভাপতি জনাব একেম জাহিদ হোসেন গজনবী সাহেব সভাপতি বীরনাহালি বাইতুল আমান জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা দাখিল মাদ্রাসা আজকের এই মুতাবাররাক আয়োজনের সম্মানিত উপস্থিত মেহমানবৃন্দ প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল ৫ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আজাম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা সকলকে আজকের মাহফিল থেকে আমি জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে মহান মালিক এই করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনে সারা পৃথিবীর নিস্তব্ধতম একটি সময়ে বিচ্ছিন্নতম এক সময়ে পৃথিবী যখন বুঝতে পারছে না যে তাদের সিদ্ধান্ত কি হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের সময়ে আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা রহম করেছেন মায়া করেছেন দয়া করেছেন বিধায় আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আশার বসার তৌফিক যে মহান মালিক দিয়েছেন সে মালিকের আলী শান দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ প্রশংসা কার সুখে কার দুঃখে কার কষ্টে কার আনন্দে কার এমনকি আল্লাহ যখন করোনাকালীন সময়ে রেখেছিল তখন প্রশংসা কম করেছেন না বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাদ করেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাআউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন যখন আমরা বিপদে পড়ে যাই যার নামটা মনের অজান্তে মহাব্বত সহকারে উচ্চারিত হয় তিনি কে বিপদ সে চলে গেলেই আমরা আবার ভুলে যাই এ অভ্যাস মুসলমানদের মধ্যে আছে না নাই মানুষের ভিতরে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন
وكان الإنسان كفورا মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নিয়ামত পেয়ে অস্বীকার করা মানুষের সংখ্যা কম না বেশি وكان الإنسان قتورا মানুষ সবচেয়ে বেশি কৃপণতা করে وكان الإنسان عجولا মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে এই কোনো কথা নাই মুরব্বি মেহরবানি করে কোনো কথা নাই বাস সবার কিন্তু মনোযোগ থাকতে হবে 100% আমি আগেই বলেছি মনোযোগ আছে তো আমি কোরআন তেলাওয়াত করব আপনারা কথা বলবেন সাহস কে দিল আবার বলে আল্লাহ দিছে কে বলছে এটা নাউজুবিল্লাহ বলেন কোরআন তেলাওয়াতকালীন সময় কথা বলবেন সাহস দিছে আল্লাহ নাউজুবিল্লাহ আমরা আর কেউ কোনো কথা বলবো না রাজি আছেন দাঁড়ানো লোকগুলো বসে পড়বো রাজি আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় মানুষ ভর্তি আলহামদুলিল্লাহ সবাই যে যেখানে জায়গা পাবো বসে পড়ব আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা সবচেয়ে বেশি বিতর্ক করে মানুষেরা কারা সবাই বলেন কারা মানুষেরা সবচেয়ে বেশি বিতর্ক করে মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করে মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয় আল্লাহকে ভুলে যায় ঠিক না বেঠি আজকের এই মাহফিল থেকে এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আনবেন ছোট ছোট ছেলেরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করে বিশেষ করে এই যে সাদ্দাম চিনেন তারে একটু আগে সুন্দর একটা সঙ্গীত শুনিয়েছে তার চোখের নিচে আজকে লক্ষ্য করলাম কালো হয়ে গেছে কষ্ট করতে করতে এই মাহফিলকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে তরুণেরা আমার মুরব্বিরা সম্মানিত এলাকার এলাকাবাসী সবাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক পড়ি আমিন আসুন না আমরা মোহাম্মদ ভরা কণ্ঠে একটা বার পড়ি আলহামদুলিল্লাহ আবার পড়ি আলহামদুলিল্লাহ এই যে আপনি এক একবার আলহামদুলিল্লাহ পড়লেন এর সওয়াব যদি আপনাকে দেখানো যেত আউয়ালু মাইয়ুদআ ইলাল জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতে আপনি কত দামি মেহমান হলেন শুধু দামি মেহমান হন নাই জান্নাতের প্রথম কাতারের জন্য আল্লাহ আমাদের মতো গোলামদেরকে জান্নাতের মেহমান বানিয়ে রেখেছেন কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন ফয়সালার সময় আল্লাহ ডাক দিবেন তোমরা কোথায় আল হামিদুন দুনিয়ার জীবনে যারা প্রশংসা আদায় করেছিল ফিসসাররাই ওয়াদদাররা সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাকি বাকি যারা প্রশংসা করেছিলে আজকে আমি আল্লাহ ডেকে ডেকে মায়া করে মহাব্বত করে জান্নাতের প্রথম কাতারে তোমার মতো গোলামকে আমি দাঁড় করাইয়া দিব সে আল্লাহর জন্য প্রশংসার আওয়াজ কি একটু বড় করে হবে জোরে কোন বড় করে হবে একটু বড় আওয়াজে বলেন তো আল্লাহু আকবার বড় আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ বড় আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ বড় আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে খালি কানের মধ্যে ছোট বাচ্চাদের আওয়াজটা আসছে দেখেন তুই ছোট ছোট বাচ্চা তারা কি সুন্দর শক্তি নিয়ে বলছে তার মানে বোঝা যায় আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তবে পড়াচ্ছেন কথা কয়না যারা মক্তবে পড়ে দেখবেন মক্তবে হুজুররাও বলে একটু জোরে পড়ো তখন জোরে জোরে পড়ে এই জন্য জোরে জোরে পড়ার প্র্যাকটিস তাদের মধ্যে আছে না নাই আবার তরুণদের ভিতরে উজ্জীবিত শক্তি আছে যেটা বিজয়ের শক্তি আছে না নাই
আর মুরব্বীদের ভিতরে নাই। আছে আছে বেটা, যারা মুরব্বী আছেন মুরব্বীরা একটু আওয়াজ করে, যাদের বয়স ৩০ উপরে এই মুরব্বীরা একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীরা আল্লাহু আকবার খালি বলেন এর লগে হাত নাড়া দিছে। তাহলে যুবকরা তোমরা এবার প্রস্তুত, যারা যুবক আছো ১৫ থেকে ৩০ বছর বয়স, একেবারে তাগড়া যুবক, এরপরে দেখবো বাচ্চারা কয়জন আছে। এখন ১৫ থেকে ৩০ তোমরা বলো আল্লাহু আকবার। এবার একের ছোট বাচ্চা যারা আছো ১৫ বছরের আগ পর্যন্ত তোমরা বলো তো আল্লাহু আকবার। কিও এ মাহফিলে কোনটা বেশি কোনটা কম কোনটা তো বোঝা যাচ্ছে না। এবার যাদের বয়স ১৫ বছর পর্যন্ত তোমরা আবার বলো তো আল্লাহু আকবার। এবার যারা ১৫ থেকে ৩০ তোমরা বলো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। টাঙ্গাইলের মধ্যে মুরব্বী মাহফিলে বেশি, তরুণ কম। দেখি তো তরুণদের শক্তি কেমন, আরেকটা বার বলো তো দেখি আল্লাহু আকবার। এবার সব গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। এবার পছন্দ হয়েছে, এবার আসুন আমরা দরুদ সালাম পড়ি নবী কুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুয়া শাহেনশাহে দু জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। পড়ছেন সবাই? সবাই পড়ছেন? পড়েন নাই? পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এই যে আপনি দরুদ পড়লেন টাঙ্গাইল থেকে বীরনাহালি থেকে, যখন আপনি দরুদ পড়লেন আল্লাহর নবী বলেন সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনী হাইসু কুনতুম। উম্মতেরারে তোমরা আমার নামে দরুদ পড়ো, যেখান থেকে তুমি দরুদ পড়ো না কেন এই দরুদখানা আমি নবীর কাছে আল্লাহ পৌঁছায় দিবি। তুমি উম্মতের দরুদ পেয়ে আমি নবী খুশি হয়ে যাব। যেই নবী আমার আপনার দরুদ পেয়ে খুশি হয়ে যাবে, যেই নবী আমার আপনার দরুদ পেয়ে আনন্দিত হয়ে যাবে, যেই নবী আমার আপনার দরুদ পেয়ে খুশি হয়ে যায় সেই নবীর নামে মহাব্বত ভরা কণ্ঠে আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার এবার তেলাওয়াত করেন সূরা আলে ইমরানের আয়াত, আয়াত নাম্বার ১৯। সূরা আল ইমরানের ১৯ নাম্বার আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ যাক, কথা যতটুকু কোয়া লাগে আপনারা বলে নেন। আমি আয়াত তেলাওয়াত করার সময় আপনারা কথা বলেন, এটা কোথায় পাইছেন? হ্যাঁ, এখানে কে কথা বলে ডান দিকে? আর একটা বার কথা হলে মেহরবানি করে আমাকে আপনারা যখন দাওয়াত দিবেন, আমি এটা বারবার বলি, পরিবেশটা করতে হবে আগে। আমি বারবার বলেছি মাহফিলের শুরুতে বলেছি জো বাদ দিল সে নিকলতা ও বাদ দিল পর আসর করতা। কেমন তক যদি ওয়াজ হয় দিল থেকে কথা না হলে কোনো লাভ হবে না, যে লাভগুলো এখন হচ্ছে না তেমন। মাহফিল তো অনেক হচ্ছে কিন্তু মাহফিলের মধ্যে কয়জন এসে মন পরিবর্তন করে নিয়ে গেছে?
এজন্য বক্তা যদি মন থেকে কথা আরেকজন বলতেছে ঠিক এক দুজন মিলে যারা যারা এখানে বসছেন মন থেকে ইসলামকে মহব্বত করে বসবেন মেহরবানি করে একজনও কথা বলবেন না বাচ্চারা যারা সামনে আছে তাদেরকে মেহরবানি করে কথা বলতে দেয়া যাবে না এটা আপনাদের দায়িত্ব এখন বাচ্চারা যখন সামনে সামনে বসে এরা আমাদের ফুটন্ত একটা গোলাপ এই ফুটন্ত গোলাপগুলো যদি না ফোটে আমরা শুকরান নেব কোত্থেকে এইজন্য ফুটন্ত গোলাপগুলো ফুটুক কিন্তু কথা বলে মাহফিল নষ্ট করে দিবে এটা কিন্তু হতে দেওয়া যাবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম এই আয়াতটি এমন একটি আয়াত ইহুদিদের জন্য যদি নাযিল করা হতো আল্লাহ যদি বলতেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইয়াহুদ যদি আল্লাহ এই কথা বলতেন লাতখাযতু যালিকাল ইয়াউমা ঈদা ওই দিনকে ইহুদিরা ঈদ বানায় নিত আনন্দের দিন বানায় নিত খ্রিস্টানদের দিনের ব্যাপারে যদি আল্লাহ বলতেন খ্রিস্টানরা ওই দিন আনন্দের দিন বানিয়ে নিত হিন্দুদের সম্পর্কে যদি বলতেন হিন্দুরা ওই দিনটাকে আনন্দের দিন বানায় নিত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্ম সম্পর্কে এমনটা বলেন নাই ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহর বক্তব্য হলো সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ কোট করলেন সূরাতি মক্কি সূরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامِ আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি আমি আপনি মানি কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি আর ওই ধর্মের শেষ নবীর নাম কি সবাই কথা বলতে হবে শেষ নবীর নাম কি আজকে আমি এখানে আসার পরে হুট করে আমাকে সাদ্দাম বলল হুজুর আপনি এটা নিয়ে একটু আলোচনা করবেন ইসলাম শ্রেষ্ঠ কেন আমার মাথার উপরে মনে হলো আকাশটা ভেঙে পড়ছে আমি চিন্তা করলাম হুট করে এই বিষয়টা নিয়ে কেমন করে কথা বলি এরপরেও চিন্তা করলাম আমার স্বল্প জ্ঞানে অল্প আয়োজনে অল্প আয়োজনে স্বল্প জ্ঞানে এই মাহফিল থেকে আপনাদেরকে সাথে নিয়ে যতটুকু পারি আজকে ইসলাম নিয়ে কথা বলবো পড়ি ইনশা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু চলার জন্য একটা রীতি দিয়েছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিন চলার জন্য একটা মূলনীতি আছে একটা মানদণ্ড আছে আকাশ আল্লাহর কথা ছাড়া চলে না জমিন আল্লাহর কথা ছাড়া চলে না সমুদ্র আল্লাহর কথা ছাড়া প্রবাহিত হয় না তারকা পুঞ্জি আল্লাহর কথা ছাড়া চলে না সূর্য আল্লাহর কথা ছাড়া উঠে না চন্দ্র আল্লাহর কথা ছাড়া উঠে না এই সব নিয়ম মানছে এই নিয়মের নামটাও ইসলাম বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসলামে প্রবেশ করতে বললেন তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি আমার নিজেকে সারেন্ডার করে দিলাম আত্মসমর্পণ করলাম আমার আর কোনো ইচ্ছা নাই সব ইচ্ছাগুলোকে যার কাছে বিক্রি করে দিলাম তিনি কি বিনিময় হিসেবে আল্লাহ আমার কাছ থেকে কিনে নিয়ে বিনিময় হিসেবে আল্লাহ আমার জন্য আপনার জন্য জান্নাত রেখেছেন আপনি যখন যা করবেন ইসলাম যদি আপনার ধর্ম হয় আপনার জন্য কাজ হবে ইখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা আপনি যদি ইসলাম মানেন আপনার কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাকে চলে যাওয়া
মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। অন্য সব ধর্ম মানুষের ইবাদত করা শেখায়, একমাত্র ইসলাম যার ইবাদত করা শেখায় তিনি কে? আমরা ইবাদত কি করি, নবীর না আল্লাহর? জোরে বলেন ইসলাম সেরা। তার প্রথম প্রমাণ হলো ইসলাম একমাত্র ধর্ম ইখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। সব ধর্মের ধর্ম বিশ্বাসীরা ব্যক্তি পূজা করত, ব্যক্তির ইবাদত করত, একমাত্র ইসলাম এসে আল্লাহর ইবাদত শিখিয়েছে। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আরো আস্তে বলেন, জোরে বলেন, মন থেকে বলেন। এক নম্বর, সব ধর্মের সঙ্গে, সেটা হোক ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসিয় ধর্ম, শিখ ধর্ম, বাহাই ধর্ম, জৈন ধর্ম অথবা সিন্ত ধর্ম, যত ধর্ম আছে, সব ধর্ম, সব মানুষ মানুষের ইবাদত করত, সেখান থেকে ইসলাম নামক ধর্ম এসে ইখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ। মানুষকে মানুষের ইবাদত বাদ দিয়ে ইবাদত শিখিয়েছে কা? আল্লাহ। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, করে কি করে না? আর আমরা কি আমার নবীজির ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? আমরা আমার নবীকে বন্দিগি করি না, সেজদা করি না, নবীর জন্য সেজদা না, বরং সেজদা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? এরপরে দেখেন ইহুদিরা দাজ্জালের অপেক্ষায় আছে, তাকেই তারা রব মনে করে। আমরা কাউকে রব মনে করি না, একমাত্র যাকে রব মনে করি তিনি কি? দাজ্জাল আসবে বলে তারা প্রার্থনা করে, দুই আঙ্গুলের পূজা করে, তৃত্ববাদকে তারা প্রমোট করে। এজন্য বড় বড় খেলোয়াড় দেখবেন, জন সিনা, তৃত্ববাদকে তারা প্রমোট করে, তিনজনকে তারা বুঝায়, একজন হলো ঈসা, একজন হলো মারিয়াম, আর আল্লাহকে বুঝায়। মারিয়াম আলাইহিস সালামকে তারা বানিয়েছে আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালামকে বানিয়েছে আল্লাহর সন্তান, উজাইরকে তারা আল্লাহর সন্তান বানিয়েছে। আমরা আল্লাহর কোন সন্তান আছে বলে মনে করি না। আমাদের বক্তব্য হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বক্তব্য মুসলমানের, এই বক্তব্য ইসলামের, এই বক্তব্য কার? জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে ইসলাম সেরা কেন? প্রথম উত্তর হচ্ছে সব ধর্ম মানুষ হয়ে মানুষের পূজা করা শিখায়, একমাত্র ইসলাম ধর্ম মানুষ হয়ে মানুষের পূজা না, ইবাদত হবে কার জন্য? স্বয়ং রসুল ইবাদত করতেন কার? আরো জোরে বলতে হবে কার? এবার আসেন দ্বিতীয় নাম্বার পয়েন্টে চলে যাই, ইসলাম সেরা কেন? ইসলাম সেরা এই জন্য নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলামিয়া, আল্লাহর নবীকে বিশ্ববাসীর জন্য আল্লাহর নবীকে বিশ্ববাসীর জন্য নবুয়াতি দিয়ে যিনি প্রেরণ করেছেন তিনি কে? মহাব্বত নিয়ে বলেন তিনি কে? এমন নবীকে আল্লাহ প্রেরণ করলেন যিনি বিশ্ববাসীর নবী, নবীদের নবী, নবীকুলের সম্রাট, আফতাবুন নবুয়া, খাতামুন নবীন, ইমামুন মুরসালিন, যেই নবীর নাম হবে হাসিব, আল্লাযী ইউহশারুন নাসু বি আলা কদমি, যেই নবীর সামনে সব মানুষগুলাকে হাজির করা হবে। আমার নবী সকল মানুষের চাইতে সেরা হবে, সকল নবীর চাইতে সেরা হবে, জান্নাত কারো জন্য খোলা হবে না, আমার নবীর জন্য খোলা হবে, অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাত খোলা হবে না। হাত্তা তাদখুলা উম্মতি
যতক্ষণ বিশ্ব নবীর উম্মতরা জান্নাতে না যাবে আল্লাহর জান্নাতের দুয়ার কোন নবীর উম্মতের জন্য খুলবে না বলেন আল্লাহু আকবার এমন নবী যেই নবী শেষ নবী খাতামুন নবিগিন লা নবিয়্যা বাদি আমার নবী এমন নবী খাতামুন নবিগিন নবী লা নবিয়্যা বাদি নবী বলছেন আমার পরে আর কোন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে এটা ইসলামের শ্রেষ্ঠত্ব আমাদের নবী শেষ নবী কিন্তু শেষ নবীর উম্মত কিয়ামত অবধি থাকবে নবী সেটা হাদিসের মধ্যে বলে গিয়েছেন আল্লাহর নবী বলেছেন সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা সাহাবীরা তাকিয়ে আছেন কাদের জন্য এত বড় শুভ সংবাদ দেওয়া হচ্ছে আল্লাহ নবী এবার বললেন সাহাবীরা শোনো এমন শুভ সংবাদ তাদের জন্য দেওয়া হচ্ছে মান আমানা বি ওয়া লাম ইয়ারানি আমার যত উম্মত দুনিয়াতে আসবে যে উম্মতকে জীবনে কোনোদিন আমি দেখি নাই উম্মত আমাকে দেখে নাই না দেখে যে উম্মত ঈমান আনবে ওই উম্মতকে সাজারে তুবার নিয়ামত যিনি দান করে দিবেন তিনি কে ইসলামের শ্রেষ্ঠত্ব নবীকে আমরা দেখি নাই না দেখেও মুসলমানের সংখ্যা কম না বেশি নবীকে আমরা দেখি নাই নবী এজন্যই তো আমাদেরকে মায়া করে বেশি আল্লাহর নবী বলেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা আমার মনটা বড় চায় একবার যদি আমি আমার ভাইগুলোকে দেখতে পেতাম সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না আল্লাহর নবী বলেন না না তোমরা আমার ভাই না আনতুম আসহাবি তোমরা আমার সাহাবি আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যারা পরে আসবে কেমন করে আপনি চিনবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু ওজুর পানিগুলা যখন আমার উম্মতের চেহারার ভিতরে ঝকঝক করে উঠবে চকচক করে উঠবে আমি নবী তাকে বুঝবো এটাই আমার উম্মত এটাই আমার উম্মত নবী শাফাত করবে ধন্য হয়ে উম্মত হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে তাহলে ইসলাম সেরা কেন এই জন্য সেরা কারণ ইসলাম ধর্মের শেষ নবী নবীকুলের সম্রাট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী জোরে বলেন আল্লাহু আকবার এক নাম্বার শ্রেষ্ঠত্ব কেন কারণ মানুষ ইবাদত করত কার মানুষের মূর্তির সেখান থেকে মানুষের এবং মূর্তির ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে ইসলাম আমাদেরকে ডেকেছে ঠিক না বেঠি এই জন্য ইসলাম সেরা কয়েকটা ধর্মগ্রন্থ দিয়ে একটু উদাহরণ দিই কষ্ট হবে আজকে আমার সময় কম এই কম সময়ের ভিতরে আপনারা ইনশাল্লাহ শুনতে রাজি আছেন না সবাই তো ইনশাল্লাহ কয় না সময় বেশি দেন লাগবো না বেশি নেন লাগবো যেটি কোনো অসুবিধা নাই আমি আছি আপনারা আছেন তো ইনশাল্লাহ একটু চিন্তা করেন আমরা কেমন আল্লাহকে পেয়েছি এমন আল্লাহকে পেয়েছি যে আল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই কিন্তু আমার আল্লাহ প্রতিনিয়ত তার গোলামদেরকে দেখছে যখন আমরা অসুস্থ হয়ে যাই গতকালকে সামান্য ঠান্ডা লেগেছে আজকেও হালকা যখন ঠান্ডা আল্লাহর কাছে মন থেকে বলতেছিলাম আল্লাহ মাহফিল গুলা নিয়েছি কথাগুলা বলা লাগবে আল্লাহ আপনি মেহরবানি করে কণ্ঠটা ভালো করে দেন সুস্থ বানায় দেন আমার মনে হয় আমার মালিককে আমি দেখি না কিন্তু আমার মালিক দেখে
কথাগুলো শুনে যিনি সুস্থ রেখেছেন তিনি কি? এই যে আমার মনের সঙ্গে আমার মালিকের সম্পর্ক, অন্য কোন ধর্মে গিয়ে দেখেন মূর্তির সামনে গিয়ে মানুষ বিনয়ী হতে পারে না, গির্জাতে গিয়ে মানুষ বিনয়ী হতে পারে না, প্যাগোডাতে গিয়ে মানুষ বিনয়ী হতে পারে না, কিন্তু যখনই মানুষ দুটি হাত তুলে আল্লাহ আল্লাহ বলে ডাকে তখনই আল্লাহ তার মনটাকে এমন নরম বানায় দেয়, এমন নরম বানায় দেয়, লা তামাসসুহু মান্নার, দুইটা চোখ দিয়ে যখন পানি ঝরে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, দুইটা চোখের পানি দিয়ে যখন আপনার গালগুলা ভিজে যাবে আল্লাহর কসম এই দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যদি আপনার চোখগুলো আল্লাহর জন্য জেগে থাকে, তাহাজ্জুদের সময় যদি আপনি দণ্ডায়মান হন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি অত্যন্ত প্রহরী হয়ে যান, আল্লাহর কসম ওই দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? এজন্য সবচেয়ে সুন্দর ধর্ম, ধর্মের নাম কি? কথা বলে না কি না? এতক্ষণ তো জোরে জোরে ইসলাম কইলেন, আপনারা কারা? হুজুর টাঙ্গাইলের মানুষ ভুলে গেছে হুজুর, আপনারা কারা? কয় না কয় না, কারা? আরো জোরে কোন আমাদের পরিচয় কি? কারণ আমাদের পরিচয় আমরা মুসলিম, কিন্তু সত্যিকার অর্থে আমরা মুসলিম হতে পারি না, দুই তিনজন হতে পারে না, তারা ঠিক কইছে, আর সবাই আমরা মুসলমান। এখন একজন ঠিক কইছে যে আমি হুজুর মুসলমান, এখন মিলায় দেখেন কয়জন আমরা মুসলমান হতে পেরেছি। আমি আজকে একটা গবেষণা দেখলাম, গবেষণা দেখে অবাক হয়ে গেলাম, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হোসেন আসকারি তিনি একটা গবেষণা করলেন। হোসেন আসকারি যিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক, গবেষণা চালিয়েছেন এই পৃথিবীর মানুষের উপরে যে এই পৃথিবীর 180 কোটি মুসলমান, এই 180 কোটি মুসলমানের ভিতরে 57টা দেশ, এই দেশের ভিতরে ইসলাম যা বলেছে চর্চা করে কোন দেশ বেশি, তারা গুনে দেখে সৌদি আরব আছে 100 নম্বরে, মালয়েশিয়া আছে 37 নম্বরে, আর তাদের জরিপে প্রথম হয়েছে নিউজিল্যান্ড, সেকেন্ড হয়েছে অন্য আরেকটা দেশ লুক্সেসবার্গ, এটা হয়েছে তাদের জরিপে সেকেন্ড। অথচ আমাদের দেশগুলো, যে দেশগুলো আমরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা মুসলমান ঠিক, কিন্তু ইসলামের রীতিনীতি আমরা মানি না, কথা ঠিক না বেঠি? জাপানিরা অবাক হয়ে যায় যে মুসলমান গিয়ে হালাল খানা খেতে চায়, সেই মুসলমান গিয়ে বিভিন্ন প্রোডাক্টস দিয়ে বলে এটার লোগোটাকে চুরি করে নকল একটা লোগো দিয়ে হুবহু করে নকলটা বানায় দাও, চাইনাতে গিয়েও বলে। তো তারা গবেষণা করতে গিয়ে এই তথ্যগুলো নিয়ে এসছে যে মুসলমানদের দেশে আমরা ঘুরে ঘুরে দেখেছি মুসলমানদের ভিতরে এখন ইসলাম নাই, অমুসলিমদের মধ্যে ঘুরে ঘুরে দেখেছি তারা এখন ইসলাম ফলো করতেছে, এই জন্য তাদের মধ্যে দুনিয়ার কল্যাণ কম না বেশি? বলেন, আমেরিকার টাকা কম না বেশি? কানাডার টাকা কম না বেশি? নিউজিল্যান্ডের টাকা কম না বেশি? জাপানের টাকা কম না বেশি? এই জন্য আজকের মাহফিল থেকে একটু চিন্তা করে দেখেন, বছরে আপনি জুমাগুলো আদায় করেন, খতিবের খুতবা শুনেন, আমাদের প্রত্যেকটা এলাকায় মাহফিলে মাহফিলে যান, কিন্তু সেখান থেকে যাওয়ার পরেও ইবাদাতুন নাস, মানুষের ইবাদতের ভিতরে এখনো মুসলমানরা ডুবে আছে, ঠিক না বেঠি? সবাই ঠিক বলেন নাই। কেন বলেন নাই? কারণ সবাই বুঝেন নাই। এখন একটু তাকায় দেখেন মানুষের এবাদত এখনো আমরা করি কিনা। এমনও মানুষ আছে পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, এবাদত করলেন কার? আস্তে কোন টাঙ্গাইলের মধ্যে আছে কম না বেশি? হ্যাঁ, আপনারাই কইছেন কম না বেশি? আপনি মানুষ হয়ে যখন মানুষকে সেজদা করলেন, আপনি কেমন মুসলমান হলেন? ইখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা,
যেই লোকটা মানুষকে সিজদা করে কবরকে সিজদা করে গাছ পেলে সিজদা করে মূর্তির সামনে গিয়ে মুসলমান হয়েও দাঁড়ায় মূর্তিকে সেরা মনে করে মূর্তিকে বড় মনে করে আল্লাহর কসম মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার আপনার নাই ঠিক না বেঠি এক নাম্বার শ্রেষ্ঠত্বের জায়গায় আপনি হেরে গেলেন নাই আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়েছেন হিন্দুরা যেমন করে আপনিও তেমন করছেন হিন্দুরা কি করে তাদের ধর্মগ্রন্থের বক্তব্য হচ্ছে মা তাসিফাতি মা আস্তি প্রভুর কোনো ফটো নাই ভাস্কর্য নাই মূর্তি নাই আন্দাদ বে আবি শান্তি অসম্ভূতি কেউ আস্তে তাদের বক্তব্য হচ্ছে প্রভুর কোনো ফটো নাই ভাস্কর্য নাই মূর্তি নাই কিচ্ছু নাই মা তাসিফাতি মা আস্তি প্রভুর কোনো ফটো নাই ইক্কা মেবেদিয়ান ভগবান এক হায় দুসরা বি নেহি হায় নেহি হায় জরা বি নেহি হায় আন্দা বি নেহি হায় ভগবান একজন একজন দ্বিতীয় কেউ নাই কিন্তু তারা মানে জোরে কর মানে তারা না মেনে যেমন তারা না মেনে মূর্তি বানালো আর আপনি আল্লাহর গোলাম হয়ে সেজদা আল্লাহকে না দিয়ে মাজারে গিয়ে সেজদা দিলেন আপনি নামে মুসলমান হলেন কাজে মুসলমান হতে পারেন নাই ঠিক না বেঠি গণকের কাছে গিয়ে হাত দেখালেন আছে না আছে না দেখে দেন না একটু এখন আর গণকের কাছে যাওয়া লাগে না এখন ফোনে ফোনে এসএমএস আসে যে আপনার ভাগ্য রাশি জানতে এত এত ডায়াল করেন শর্ত প্রযোজ্য টাকা লাগবে মিনিটে দুই টাকা করে এরপরে যখন দুই টাকা করে দিয়ে আপনি যখন আপনার ভাগ্য জানার চেষ্টা করলেন তাহলে আপনি ইবাদত মানুষের করলেন না আল্লাহর করলেন কথা কয় না যেই লোকটা আপনার ভাগ্য বলে দিতে পারে তার ভাগ্য সে কেন নিজে বদলাতে পারে না বুঝতে হবে একমাত্র যিনি ভাগ্যের মালিক তিনি কে এটা হচ্ছে বাহরুন আমিক তাকদীর আর ভাগ্য এটা একটা মহা সমুদ্র এই সমুদ্রের ভিতরে যদি কেউ ডুব দেয় তাহলে সে আর তলা খুঁজে পাবে না এই জন্য ভাগ্য নিয়ে বেশি মাতামাতি করা যাবে না ছেড়ে দিতে হবে কার উপরে খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যার কাছ থেকে আসে তিনি কে এই জন্য আজকে থেকে যারা আমরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি জীবনে কাউকে আমরা সেজদা তো প্রশ্নে আসে না কোন কবরকে কোন মাজারকে সেজদা করার তো প্রশ্নই আসে না জিন্দা মুর্দা কেউ কিচ্ছু দিতে পারে না একমাত্র যার ইবাদতে আমার ভাগ্য পরিবর্তন হবে যিনি দিতে পারবেন তিনি কে সে আল্লাহ কতটা আপন সে আল্লাহ কতটা দয়ালু আল মাসআলাতু আদ-দুআ আপনি শুধু চাবেন আপনি শুধু ফরিয়াদ করবেন আল ইজাবাতু আল আতা যিনি আমাকে আপনাকে দান করে দিবেন তিনি কে তাহলে এক নাম্বার সৌন্দর্য ইবাদত করব কার এটা শিখায় আমাদের ধর্মে ধর্মের নাম কি সবাই বলেন কি সবাই বলেন কি ইসলাম এই ইসলাম ধর্মের অনুসারী হতে পেরে আমরা খুশি না বেজা আজকে আপনি বুঝেন নাই ঠিক কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে বিচার ফয়সালার সময়ে আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও অপরাধীরা ও কাফেররা অবিশ্বাসী আজকে পৃথক হয়ে যাও আজকে আর কাউকে আমি জান্নাত দেব না জান্নাতের প্রশ্নই আসে না কারো সঙ্গে আমি কথা বলবো না শুধু আমার গোলামদের সঙ্গে কথা বলবো গোলামদেরকে মায়া করব দয়া দেখাবো উপর থেকে আল্লাহ একটা সালাম দিবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম সেদিন সালাম দিবেন কে সবাই জোরে বলেন কে সালাম দিবেন কে কাদেরকে দিবেন গোলামদেরকে বলেন না একটু আঙ্গুরি দিব মহাব্বত নিয়ে বলেন না কাদেরকে জোরে বলেন কাদেরকে আহারে আল্লাহ তুমি যদি আমাদেরকে সেদিন কবুল করে নিতা
যেদিন আল্লাহ সালাম দিবে তার গোলামদেরকে, গোলামরা খুশি হবে না বেজার হবে? আল্লাহ নিজে সেদিন বলবে, সালুনি অতিকু আমার বান্দা, আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। বান্দারা সেদিন বলবে, আল্লাহ কি চাবো, সব আপনি দিয়েছেন, সব আপনি পুরা করেছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাইতানা মিনান নার, জাহান্নামের আগুন দেন নাই, জান্নাতের মালিক বানিয়েছেন, গুনাহগুলা গোপন করেছেন, গুনাহগুলা যদি আজকে প্রকাশিত করে দিতেন কেমন করে মুখ দেখাতাম, কেমন করে আপনার সামনে দাঁড়াতাম। গুনাহগুলা মাফ করেছেন, গোপন করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ আর কি চাবো, সব আপনি দিয়েছেন। আল্লাহ নিজে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, বান্দারে তোমরা কি আমি আল্লাহর উপরে খুশি? সেদিন বান্দারা বলবে, আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ বলবে, গোলাম ইবাদি সালুনি অতিকুম, একটা বারের জন্য কিছু একটা চা, আমি আল্লাহ আজকের এই জান্নাতের ভিতরে কিছু নেয়ামত তোদেরকে আমি দিতে চাই। বলেন আল্লাহু আকবার। সেদিন দিতে চাবে কে? আমরা বলবো আল্লাহ থাক লাগবে না, আল্লাহ বলবে চা গোলাম আমি দিতে চাই। তখন নবী আদম আলাইহিস সালাম তিনি ডেকে বলবেন, ও আমার, ও জান্নাতিরা, ও আমার সন্তানেরা, আজকের এখান থেকে ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, নবী আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, আজকে একটা বারের জন্য আমরা আল্লাহর কাছে চাই, চলো জীবনে কোনো দিন যেন রাগ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে না দেয়। যখন আল্লাহ পাকের কাছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত বাসীরা যখন চাবে, আল্লাহ একটা বারের জন্য ফরিয়াদ করি, আল্লাহ জীবনে কোনো দিন জান্নাত থেকে আপনি বের করে দিবেন না, আমার আল্লাহ জানায় দিবেন, ওহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, ও আমার গোলাম যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিনের জন্য তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেব না। বলেন আল্লাহু আকবার। আহারে মুসলমান, ওই জান্নাতের জন্য কি মনে তামান্না জাগে? বলেন জাগে। এরপরে আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি ওয়াতিকুম, ও আমার বান্দা আরেকটা বার আমি আল্লাহর কাছে কিছু চা, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দেব। জান্নাতি বান্দারা আবার চাওয়ার জন্য যখন উপরের দিকে মাথা তুলবেন, কাউকে দেখা যায় না, জান্নাতিরা বলবেন, সব দিয়েছেন মালিক, কি চাবো আপনার কাছে? নবী মূসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতিরা রে, আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ বলেছিলেন, লান তারানি কশিন কালে, আমি আল্লাহকে দেখতে পাবে না। আজকে আল্লাহকে চলো বলি, এক নজর হলেও আমার আল্লাহকে আমরা দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। সেদিন জান্নাতিরা ফরিয়াদ করবে, আল্লাহ কিছু একটা যখন দিতে চেয়েছেন, এক নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবে, পর্দাগুলা সরে যাবে। যখন আল্লাহ পর্দাগুলা সরায় দিবেন, হাদিস সাক্ষী, সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাযাল কমার, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাযাল কমার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদের মতো আমার মালিকের চেহারা ঝকঝক করবে, এক নজরে গোলাম আল্লাহর চেহারার দিকে তাকায় থাকবে, সেখানে আমার আল্লাহ
গোলামদের সঙ্গে কথা বলবে, আল্লাহর দিকে যখন তাকায় থাকবে, আল্লাহকে আমরা সেদিন দেখব। সেই বরকতি মজলিসে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, পড়ে না আমিন। সেই বরকতি মজলিসের মধ্যে আল্লাহ বলবে, ওয়ালা দাইনা মাজিদ, এখানেই শেষ না। তোমরা ইসলাম মেনেছিলে, আমি আল্লাহকে মেনেছিলে, আমার কাছে আরো নিয়ামত আছে, সব নিয়ামত আজকে তোমাদেরকে দিব। জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহর জন্য বড় করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহু আকবার। তাহলে ইসলামের প্রথম সৌন্দর্য হচ্ছে ইসলাম শিখা, ইবাদত কার জন্য, বলেন কার জন্য, আরো জোরে বলেন কার জন্য। অন্যান্য ধর্ম যেমন আপনি হিন্দু ধর্মে বলেন, হিন্দু ধর্মে ভগবানকে পাওয়ার জন্য উলঙ্গ কিছু লোক আছে দেখবেন, তাদের এখানে মানুষ সেজদা করে পড়ে, দেখছেন একবার এইভাবে, কোন কাপড়লতা কিচ্ছু নাই, তারে গিয়া সেজদা দেয়, আছে না নাই? মাটির মূর্তির মধ্যে সেজদা করে, আছে না নাই? এরপরে আপনি বৌদ্ধ ধর্মে যান, বৌদ্ধ ধর্মে গৌতম বৌদ্ধকে সেরা বানাতে বানাতে তার ইবাদত করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ইবাদত করে বন্দিগি করে আল্লাহর সন্তান বানিয়েছে, এরপরে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে। এই যে অবস্থা ধর্মগুলার, এই ধর্মগুলাকে পরিবর্তন করে ফেলেছে একমাত্র যে ধর্মগ্রন্থের কোনো পরিবর্তন নাই, ধর্মের পরিবর্তন নাই, ধর্মের নাম কি বলেন কি? কোন ব্যক্তি ব্যক্তির উপরে কোন শ্রেষ্ঠত্ব নাই, লা ফাদলা বাইনাল আরবি ওয়ালাল আজামি, আরবি হোক, আজমি হোক, কালা হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, অন্য ধর্মগুলা সাদা কালোর বৈষম্য করে, খ্রিস্টানরা সাদা কালোর মধ্যে মারামারি করে, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের মারামারি হয়, আমেরিকা যারা এত সভ্য এত সংস্কৃতির কথা বলে, মানুষকে যারা সংস্কৃতি শিখাতে চায়, সভ্যতা শিখাতে চায়, এখনো দেখা যায় সাদা পুলিশ কালো মানুষকে কিছুদিন আগে মেরে ফেলেছে, ঠিক না বেঠিক? শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মারামারি চলে, কিন্তু একটা ধর্মের ভিতরে, সাদা কালোর ভিতরে কোনো পার্থক্য নাই, ধর্মটার নাম কি? আমরা ইবাদত করি কার? এই জন্য নবীর মসজিদ, মসজিদে নববীতে আল্লাহর নবী বিশ্ব নবী যখন ইমামতি করেছেন, পিছনেই দাঁড়িয়েছিলেন বেলালে হাবশি, যিনি একজন দাসী ছিলেন, একজন দাস ছিলেন যেই বেলাল, সেই বেলালকে ইসলাম এত দামি বানিয়ে দিয়েছে, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন, ওই মসজিদে বেলালের মতো একজন দাস, একজন কালো মানুষ মুয়াজ্জিন ছিলেন, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালকে যিনি শ্রেষ্ঠ বানায় দিয়েছেন, তিনি কে? ইসলাম শ্রেষ্ঠ কিনা? কারণ আমরা মানুষের বন্দিগি করি না, কার বন্দিগি করি? একজন রাখাল, রাখালের নাম কি? রাখালের নাম আসওয়াদ বিন গালিব। খায়বার প্রান্তেই রাখাল রাসূলুল্লাহর কাছে আসলেন, আল্লাহর নবী ডাক দিলেন, কারিব কাছে আস। রাখাল অবাক হয়ে গেছে, দুনিয়ার কোন মানুষ আমাকে সম্মান করে না, আজকে এত বড় শ্রেষ্ঠ মানুষ যিনি নামাজ পড়ালেন, তিনি তো তখন মুসলমান হন নাই, আসওয়াদ বিন গালিব, তিনি দেখলেন আল্লাহর নবী রুকুতে যাচ্ছে, সবাই রুকুতে যায়, রসুল রুকু থেকে উঠছে, সবাই উঠছে, আল্লাহর নবী সেজদায় গিয়েছে, সবাই সেজদায় গিয়েছে। আসওয়াদ বিন গালিবের মনের ভিতরে গেঁথে গেল, যেই মানুষের কথাগুলো সবাই শুনল, তিনি যা যা করলেন সবাই করল, তার মানে তিনি অনেক বড় মানুষ। এই মানুষ আসওয়াদ বিন গালিবকে বলছে, করিবারও কাছে আসো, আল্লাহর নবীর মুবারক হাঁটুর সামনাসামনি চলে আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব জবাব দিলেন, আমি আসওয়াদ বিন গালিব, খায়বার প্রান্তের ওই প্রান্তের রাখাল, আমি হাতের মধ্যে একটা লাঠি, চুলগুলো উস্কো খুস্কো, পা চেহারা ধুলোয় দূষণিত, রাখালদের যেমন হয় এমন মানুষটাকে আল্লাহর নবী কাছে ডেকে আনলেন।
আসওয়াদ বিন গালিব বললেন, আমার নাম তো বললাম, আপনার নামটা বলেন। আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ বিন গালিব বললেন, কি কাজ আপনার? আল্লাহর নবী বললেন, আমার কাজ হচ্ছে মানুষগুলাকে তাওহীদ শিক্ষা দেওয়া, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনা। বলেন আল্লাহু আকবার। আল্লামানা তাওহীদ, তাওহীদ শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে আনা। আসওয়াদ বিন গালিব বললেন, জান্নাতটা কেমন? আল্লাহর নবী বললেন, জান্নাতটা এমন হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের কথা তুমি কল্পনাতেও চিন্তা করো নাই, চোখে কোনোদিন দেখো নাই, কান দিয়ে কোনোদিন শুনো নাই, এমন নিয়ামতের মালিক তিনি তোমাকে জান্নাতে বানায় দিবে, জান্নাতের ভিতরে তুমি মালিক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব বলতেছে, তাই নাকি? কি করতে হবে? এখনই তোমাকে কালেমা পড়তে হবে। মান মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই লোকটা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হারামাহুল্লাহু আলান নার, তার উপরে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? সিদকান মিন কলবিহি, মন থেকে সাক্ষী দেওয়া লাগবে। মন থেকে সাক্ষী দিলে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দেন, তিনি কে? আসওয়াদ বিন গালিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই ঈমান আনতে চাই, জান্নাতটা কই? বলছি, ঈমান আনো, জিহাদের ময়দানে যাও। আসওয়াদ বিন গালিব ঈমান এনে ফেললেন, জিহাদের ময়দানে চলে গেলেন। হাতের ভিতরে সামান্য একটা লাঠি ছাড়া আর কিছু নাই, কাফেরদের সঙ্গে লড়াই করছেন। একটা পর্যায়ে তীর এসে বিঁধে আসওয়াদ বিন গালিবের বুক ছিদ্র করে দিল। কলিজার মধ্যে যখন আঘাত লেগেছে, রক্ত খরণ হয়েছে আসওয়াদ বিন গালিবের, শহীদ হয়ে গেলেন আসওয়াদ বিন গালিব। সাহাবীরা যখন লাশগুলো তালাশ করছে, কার লাশ কোথায়, একটা লাশ দেখে উস্কো খুস্কো চুল, অপরিচিত চেহারা, কেউ চিনে না, কেউ জানে না। আল্লাহর নবী এসে আসওয়াদ বিন গালিবের দিকে তাকায় কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, তোমরা তো জানো না এটা কে, এটা আমার আসওয়াদ বিন গালিব, আমার কাছে এসেছিল রাখাল হয়ে। জান্নাতের বড় স্বপ্ন ছিল, জান্নাতের বড় আশা ছিল, জান্নাতের জন্য বড় তামান্না ছিল। আমার আসওয়াদকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে ফেলেছে, আল্লাহর জান্নাতের মেহমান আমার আসওয়াদ বিন গালিব হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইসলাম সেরা কেন? ইসলাম এই জন্য সেরা, কারণ ইসলাম আমাদেরকে ইবাদত শিখায়। কার? জোরে বলেন না, কার? আরো জোরে বলেন না, কার? আর ইসলামের শেষ নবী যিনি, তিনি কে? বলেন কে? এবার তৃতীয় নাম্বারে আসেন, ইসলামের মিরাকেল, আশ্চর্য তথ্যগুলো সারা জীবন টিকে থাকার জন্য পথেও, এমন বিকৃত কোনো তথ্য ইসলাম প্রদান করে না যেই তথ্যের কারণে মুসলমানকে লজ্জিত হতে হবে, কারণ এই তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্রে, এই তথ্যগুলো নির্বেজাল ভাবে, এই তথ্যগুলো যিনি নিজে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, তিনি কে? জোরে বলেন কে? সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? খ্রিস্টান ধর্মে এমনও কথা আছে, বৃষ্টি হয় কেন? এই জন্য হয় যে আল্লাহ যখন রেগে যায় তখন আল্লাহ নিজের গালে চপেটাঘাত করে, এজন্য তখন তিনি কাঁদতে থাকেন, বৃষ্টি হয়। কর নাউজুবিল্লাহ। তার মানে হলো অন্যান্য ধর্মগ্রন্থগুলো মাঝে মাঝে আপনাকে হাসাবে। আমি একজন বৌদ্ধ পণ্ডিতের সঙ্গে দেখা করেছিলাম, কক্সবাজার যাচ্ছি, যখন যাচ্ছি একজন বৌদ্ধ পণ্ডিতের সাথে দেখা, ভিক্ষু তো, দেখে আমি একসাথেই সিট পড়ছে, আমি ভাবছি যে মাশাল্লাহ ভালোই হয়েছে, তার সাথে কিছু কথা টথা বলে দেখি ইসলামের দাওয়াত দেওয়া যায় কিনা, অনেক কথা বললাম তো। সে আলহামদুলিল্লাহ খুব ইজ্জত করলো, সম্মান করলো,
কথাগুলো শুনলো, মাথা নাড়ায় নাড়ায় জবাব দিল। আমি ভাবছি খানার সময় গিয়ে তার সাথে একটা খাতির করে ফেলবো, আজকে একবারে ভরপেট খাওয়াবো। যখন খেতে গেছি দেখি উনি শুধু চা খাইতেছে। আমি কি সর্বনাশ, লোকটার আমার টাকা নাই, এই তো সুযোগ, আজকে তার ইসলামের দাওয়াত দিয়ে দিই। আমি অনেক আইটেমের খানা আনলাম, যে এখন আলহামদুলিল্লাহ আমরা দুইজন একসাথে বসে খাই। চলেন, বলতেছে হুজুর রাত 12টার পরে পানি আর চাটা ছাড়া আমাদের তেমন কিছু খাওয়া যায় না। আমি চিন্তা করলাম আহারে আমাদেরও যদি এই অবস্থা হতো রাত 12টার পরে খাওয়া যায় না, কত বক্তার না খায়া থাকতে হতো, ঠিক না বেঠি? তো আল্লাহ খাওয়া দিয়েছেন, আপনি খাবেন না কেন? এই যে যৌক্তিক ধর্মের নাম ইসলাম, আপনি ভেজিটেরিয়ান হতে পারেন, ইসলাম আপনাকে নিষেধ করবে না, ফল মূল খাবেন ইসলাম নিষেধ করবে না, এমনকি আপনি যদি শুধু সবজি খান ইসলাম নিষেধ করবে না, আবার যদি আপনি গোশত খান মাছ খান ইসলাম নিষেধ করবে না, কিন্তু অন্যান্য ধর্মের খাদ্যের উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা আছে না? এরপরে দেখেন অন্যান্য ধর্মে ভিক্ষুরা বিয়ে করতে পারে না, আছে না? আছে না? এরপরে ভিক্ষুরা যে বিয়ে করলো না, কিন্তু আল্লাহ তাআলা তার ভিতরে যৌবিক চাহিদা দিয়েছে। পাদ্রীরা বিয়ে করলো না, তার ভিতরে যৌবিক চাহিদা দেওয়া হয়েছে। দেখবেন কিছু লোক, কিছু মহিলা আছে মারিয়াম আলাইহিসসালামের মতো, ওনারা চলতে চায় এইভাবে, বুঝায় ওনারা নাকি সিস্টার, এরাও বিয়ে করে না। দেখা যায় ওই সমস্ত গির্জাগুলাই ঘুরে সবচেয়ে বেশি অন্যায় এদেরকে দিয়ে সংগঠিত হয়, ঠিক না বেঠি? এই যে অবস্থা, এই অবস্থার মধ্যেও আল্লাহ প্রমাণ করায় দিচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা ধর্ম কোনটা। জোরে বলেন, আরো জোরে। কিন্তু আমরা মুসলমানরা একটু খারাপ হয়ে গেছি, এই জন্য ইসলামের বদনাম হচ্ছে। ইসলামের কোনো বদনাম নাই, মনে রাখবেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি ইসলামের পক্ষে আসলেও ইসলামের বিজয় হবে, না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? আপনি একজনও যদি ইসলামের পক্ষে না আসে, অটোমেটিক্যালি ইসলামের বিজয় হবে, সেই বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? ঈসা আলাইহিসসালামকে যখন আল্লাহ পাঠাবেন, দাজ্জালের 70,000 বাহিনী থাকবে, ঈসা আলাইহিসসালাম শুধু একজন একজন করে দাজ্জালের বাহিনীর দিকে তাকাবে, এক একটার দিকে যখন নজর পড়বে, লবণ যেমন পানির ভিতরে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, একটা একটা করে দাজ্জালের বাহিনী গলে যাবে, কিছু বলার আগেই দাজ্জালের বাহিনীকে যিনি শেষ করে দিবে তিনি কে? বাকি থাকবে দাজ্জাল, মারার জন্য চলে যাবেন ঈসা আলাইহিসসালাম বাবুল লুত নামক এরিয়ায়। আমাদের ধর্ম যে সত্য এটার আরেকটা প্রমাণ, এই ধর্মের কোন একটি কনসেপ্ট নেই, কোন একটি বিষয় নেই, কোন একটি ইনফরমেশন নেই। ইহুদিরা খ্রিস্টানরা ভুল প্রমাণ করতে তো পারেই নাই, তারা মানার জন্য বেকুল হয়ে আছে। তাকায় দেখেন বাবুল লুত নামক এরিয়া, পুরো এরিয়া জুড়ে তারা অস্ত্র শস্ত্রের গুদাম করে রেখেছে। তারা বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন, যিনি আল আমিন ছিলেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, ওই নবী বলেছে দাজ্জালকে বাবুল লুদে মারা হবে। সুতরাং এই জায়গায় অস্ত্র শস্ত্র সব রাখি। ঈসা আলাইহিসসালাম যখন আসবে, আমরা আমাদের দাজ্জালকে বাঁচানোর জন্য, ঈসা আলাইহিসসালামকে শেষ করে দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র সব ব্যবহার করব। সব ব্যবহারের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে, ওই প্রস্তুতির আগেই যিনি অস্ত্র শস্ত্র শেষ করে দিবেন তিনি কি? জোরে কম, কষ্ট হইতেছে? জোরে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। তার মানে কি বুঝলেন? ইসলাম সেরা। পিআরসির একটি জরিপ নাম্বার দাঁড় করায়, কত নম্বরে আছি? 3 নম্বর। 1 নম্বর কি? হ্যাঁ মাশাআল্লাহ, একজন কয়ে বলেছে কোন বাবা, কোন কোন না, হ্যাঁ মাশাআল্লাহ, কেডা কইছে না, এই একটা শ্রোতা হইতেছে, এই শ্রোতারে দাঁড় করামো, এখন দাঁড় করামো, দাঁড়ান একটু, দাঁড়ান তো, একটু দেহ মানছে, এই দেখেন একজন আলেম আলহামদুলিল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, মাছ খুলবো,
দেন আমি যেমনে কইছি এমনে মনে আছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমরা খালি হুজুর গলে তাকবীর দিবেন এ তো হুজুরের কাম করে বলাইছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবার বসেন এবার সবাই কর এক নম্বরে ইসলাম সেরা কেন হ্যাঁ মানুষের ইবাদত বাদ দিয়া ইসলাম শিখাইছে কার ইবাদত আল্লাহ জোরে কোন আল্লাহ আকাশ কার ইবাদত করে আল্লাহ জমিন কার ইবাদত করে আরে মিয়া সেদিন অবাক হয়ে গেছি একটা চিড়িয়াখানায় গেলাম অবাক হয়ে গেছি একটা অজগর সাপ দিয়ে দেখি এত বড় মোটা অজগর সাপ চিড়িয়াখানায় গেলাম তো সেখানে পরিদর্শন করতে গিয়ে অবাক হয়ে জানতে পারলাম ওই চিড়িয়াখানার যে অজগরটা আছে সে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের প্রথম দুই সপ্তাহ কোনো খাবার গ্রহণ করে না ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চারটা মাস খানা খায় না অজগরও খায় না এমনকি ওই যে কুমির আছে ওই কুমিরও খায় না সব না খেয়ে ঠিকই তার মন থেকে ওই যে পেট নড়তেছে গলা নড়তেছে কণ্ঠ নড়তেছে সব নারায় নারায় জিকির করতেছে কার ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু তাদের তাসবিহ আমরা বুঝি না তারা সব কিছু মিলে যার ইবাদত করে তিনি কে খেয়েও ইবাদত করে না খেয়েও ইবাদত করে কার বলেন কার আর আমরা মানুষ এত খানা খাওয়ার পরেও মানুষ হয়ে মানুষের ইবাদত করি এক নম্বরে ইসলাম সেরা কারণ ইসলাম মানুষের ইবাদত শিখায় না ইবাদত শিখায় কার বলেন কার দুই নম্বর আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীর নবুয়ত গোটা পৃথিবীর মানুষের জন্য সাদার জন্য কালোর জন্য ধনীর জন্য গরিবের জন্য সবার জন্য আমার নবীর নবুয়ত আমার নবী সেদিন জান্নাতে প্রথম যাবে আমার নবীর উম্মতেরা জান্নাতে প্রথম যাবে আমার নবীর উম্মতেরা সেদিন শাফাত পাবে আমার নবী সেদিন সব নবীদের জন্য পর্যন্ত শাফাত করবে বলেন আল্লাহু আকবার তিন নম্বরে ইসলামের কোনো বক্তব্য নিয়া আজ পর্যন্ত কোন সায়েন্টিস্ট কোন বিজ্ঞানী ভুল প্রমাণ করতে পারে নাই যারা ভুল প্রমাণ করতে এসেছে নত শিকার হয়ে তারাই মুসলমান হয়ে গেছে ঠিক না বেটি মরিস বুকাইলি সহ এমন অসংখ্য প্রমাণ যারা আসছিল ভুল ধরতে ইসলামের ছাত্র হয়ে তারা মুসলমান হয়ে গেছে জোরে কোন আল্লাহ আকবার কয় নাম্বার জোরে কোন তিনটা এক নম্বর কি মানুষের আবাদত বাদ দিয়ে কার আবাদত দুই নম্বর সেরা নবী পেয়েছি আমরা তিন নম্বর ইসলামের কোন বক্তব্য নিয়ে কেউ আজ পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায় ইসলামের বক্তব্য কেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন গুরু প্লাগ করতে নিষেধ করছেন লানাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা বর্তমান পৃথিবীর গবেষণায় দেখা যাচ্ছে এই বুরু প্লাকের কারণে ক্যান্সার হচ্ছে স্কিন ডিজিজ হচ্ছে আল্লাহ রসুল এটা লানতের কারণ বলছে তাহলে মুসলমান সেরা কি সেরা না আল্লাহ নবী বলেছে ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহর এই সমুদ্রের নিচে আছে আগুন আগুনের নিচে আছে সমুদ্র এই তথ্য নবী জীবনে কোনোদিন সমুদ্রে গিয়ে দেয় নাই এই তথ্য কোন বিজ্ঞানাগার থেকে নবী দেয় নাই এই তথ্য আল্লাহর নবী দিয়েছে আল্লাহর জ্ঞান থেকে আল্লাহর কাছ থেকে শিখে এই জ্ঞানের ভিতরে কেউ ভুল ধরতে পারে নাই ঠিক না বেটি আপনার খুশি না বেজার সবাই খুশি কয় নাম্বার কয় নাম্বার তিন নাম্বার জোরে বলেন কয় নাম্বার এবার আসেন আমার ভাইয়েরা আল ইসলামু দীনুন গায়রু ওয়াদঈ চার নাম্বার ইসলাম এমন একটা দীন যেটা কেউ বানাই নাই যিনি দিয়েছেন তিনি কে জোরে বলেন কে কেমনে বুঝবেন ইসলামের বক্তব্য শুনলে বুঝবেন যেটা বানানো ধর্ম না রসুল একদিন তেলাওয়াত করছেন أم خلقوا من غير شيء أم هم الخالقون تلاوت شيش پاس دي ایک دم جات چھے تینی شن لین کیلی اسلامیر بکتو بوٹا کی
আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন তোমরা তো তোমাদের নিজেদেরকে বানাতে পারো নাই নাকি নিজেরাই নিজেদেরকে বানিয়েছো নাকি তোমাদের একজন সৃষ্টিকর্তা আছে যখন তিনি শুনলেন তখন মুসলমান হন নাই পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবীর তেলাওয়াত শুনলেন তিনি এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আর দেরি করতে চাই না এখনি কালেমা পড়ায় আপনি আমাকে মুসলমান বানায়া দে আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন তিনি বললেন কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম আমার কাছে মনে হলো ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে ক্ষুদ্র একটা পাখি আমি হয়ে গেলাম ডানা মেলে উড়ে বেড়াচ্ছি কখন যেন ইসলামের সৌন্দর্যে পড়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি বলেন ইসলাম কি বানানো ধর্ম বলেন ইসলাম কি বানানো ধর্ম অন্যান্য ধর্মে দেখবেন যজুবেদ যদি এক কথা বলে ঋগ্বেদ আরেক কথা বলে শানবেদ আরেক কথা বলে অথর্ববেদ আরেক কথা বলে স্মৃতি শ্রুতি উপনিষদ আরেক কথা বলে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যখন পড়বেন একটার সাথে একটার দেখবেন কোনো সাদৃশ্য নাই কিন্তু এক ইসলামের বক্তব্যের ভিতরে কোরআনের আয়াতগুলো যখন আপনি পড়বেন এমন কোনো একটা বক্তব্য পাবেন না যেই বক্তব্যের ভিতরে এক বক্তব্য আরেক বক্তব্যকে খণ্ডন করবে কারণ এই কিতাবটা যার কাছ থেকে এসেছে তিনি কে এই কিতাবটা আমার আল্লাহর কাছ থেকে এসেছে এজন্য কিতাবের শুরুতে আল্লাহ বক্তব্য দিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ কোনো সংশয় জোরে বলেন সন্দেহ সংশয় এই কিতাবটা কেমন কিতাব একটু চিন্তা করেন এই কিতাবের ১৬ নম্বর সূরা সূরাটার নাম সূরা নাহাল আল্লাহ মৌমাছি নিয়ে কথা বললেন পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে দেখে আশ্চর্য ব্যাপার ১৬ জোড়া ক্রোমোজোম মৌমাছির গায়ে আছে আর ১৬ জোড়া ক্রোমোজোম মৌমাছির গায়ে আছে বিজ্ঞান সেদিন মাত্র গবেষণা করে বের করেছে এর বহু আগেই কোরআন সূরা নাহাল ১৬ নম্বর সূরা হিসেবে আল্লাহ নাজিল করে দিয়েছে আল্লাহু আকবার এরপরে তাকায় দেখবেন আনকাবুত মানে মাকড়সা এখানে আল্লাহ একটা মাকড়সার কথা বললেন আপনি আপনার ঘরের ভিতরে তাকায় দেখবেন পাঁচটা মাকড়সা কখনো একসাথে থাকে না দুইটা মাকড়সাও একসাথে থাকে না মাকড়সা মাকড়সাকে গিলে খায় এই জন্য আল্লাহ মাকড়সার বাড়ি দিয়ে দৃষ্টান্ত দিলেন মাকড়সার ঘরের মতো বাড়ি বানায় না দুনিয়ার বাড়িটা মাকড়সার ঘরের মতো সামান্য বাতাস আসলে যেমন শেষ হয়ে যায় তোমার মৃত্যু দিয়ে দুনিয়ার বাড়ি শেষ হয়ে যাবে ঠিক না বেটি মাকড়সা দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন মাকড়সা থাকে একলা একলা এজন্য আল্লাহ আনকাবুত বললেন আনকাবাতাতুন বলেন নাই আল্লাহ তাআলা সূরাতুন নাম পিপড়ার নামে সূরা দিলেন সেখানে আল্লাহ জানায় দিলেন পিপড়ার শোনার কথা নেই বিজ্ঞান গবেষণা করা শুরু করলো পিপড়ার কান নাই শুনে কেমনে কান নাই তাহলে শুনবো কেমনে কিন্তু কোরআন বলছে বিজ্ঞান গবেষণা শুরু করলো দেখি তো একটু গবেষণা করে ওয়াকালাতিন্নাম পিপড়ার কথাকে আল্লাহ কোট করলেন কোরআন কারিমের ভিতরে আইয়ুহান নাম্ল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু সুলাইমান আলাইহিস সালাম আসতেছে সৈন্যবাহিনী আসতেছে তাড়াতাড়ি ঢোকো ঘরের ভিতরে যাও এখন তারা চিন্তা করলো বিজ্ঞান অবাক করা কথা এই পিঁপড়ার তো কান নাই এই তো সুযোগ পাইছি কোরআনের ভুল ধরা গবেষণা করতে করতে তারা গিয়ে দেখে পিঁপড়ার কান নাই ঠিক পায়ের ভিতরে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে যখনই কোনো আওয়াজ হয় ওই সেন্সিং ভাইব্রেশনের মধ্যে গিয়ে আওয়াজটা ঢুকে আর আল্লাহ তাআলা তাকে শোনায় দেয় জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার তো বড় করে কইতে পারলেন না আমার আপনার পাকস্থলী কয়টা
সবাই বলেন পিপড়া আছে দুইটা এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ফুসফুসবিহীন শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে এই তথ্যগুলা যখন বিজ্ঞান কোরআন থেকে এসে খুঁজে পায় বিজ্ঞান অবাক হয়ে তাকায় থাকে অবাক বিস্ময়ে তাকায় এই কথা বলতে বাধ্য হয় কোরআনের তথ্যের ভিতরে কোনো ভুল নাই আমরাও বলি কোনো ভুল নাই কারণ এটা কোনো বানোয়াত ধর্মের ধর্মগ্রন্থ না এই ধর্মগ্রন্থের ধর্মের ধর্মগ্রন্থ যিনি সংরক্ষণ করেছেন তিনি কে এই জন্য বানোয়াট কোনো ধর্মের নাম ইসলাম না টোটালি কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত মহাগ্রন্থ আল কোরআন আল করিম যেমন আল্লাহ দিয়েছেন ঠিক তেমনি ইসলাম যিনি দিয়েছেন তিনি কি এজন্য আমাদের বক্তব্য হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্বজাহানের প্রতিপালক মহান এক মালিকের জন্য তিনি কে আল্লাহ কয় নাম্বার চার নাম্বার সবাই বলেন কয় নাম্বার এবার আসেন পাঁচ নাম্বারে আমার ভাইয়েরা আল ইসলাম উদ্দিনুন গয়রু শিরকি ইসলাম এমন একটা দিন গয়রু শিরকি এই ধর্মের ভিতরে শিরিক করা কি কোনোভাবেই আল্লাহ মেনে নেন না আপনি যদি আনানাস সামা সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনি গুনাহ করে ফেলেন যিনি আপনাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিতে পারেন তিনি কে অনেক গুনাহ করছেন বহু গুনাহ করছেন যার কাছে তওবা কবুল হলে মাফ তিনি কে মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি গুনাহ করছে চল্লিশ বছর নবী মুসা আলাইহিস সালাম সত্তর হাজার মানুষ নিয়ে বনি ইসরাইল নিয়ে দোয়া শুরু করেছেন ইলাহি আসকিনা গাইসাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাইন ওয়াশুয়ুখির রুকাইন ওয়াল বাহাইমির রুতাইন আয় আল্লাহ ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বিগুলা কাঁদছে যুবক বুবা জন্তু গুলা চিৎকার করছে দয়াময় মালিক মেহরবানি করে আপনি বৃষ্টি দেন দোয়া করতেছে নবী মুসা আলাইহিস সালাম কার কাছে যার উপাধি কালিমুল্লাহ দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ বললেন মুসা দোয়া কবুল হয়নি ইন্না ফিকুম আব্দান ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানা এমন পাপিষ্ঠ তোমাদের মাঝে আছে যে এত বড় অন্যায় করেছে চল্লিশ বছর ধরে আমার নাফরমানি করেছে সে যদি উঠে চলে না যায় আমি আল্লাহ মাফ করব না ক্ষমা করব না ডাক দাও ওকে চলে যেতে বলো নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ অনেক মানুষ কেমন করে ডাক দিব আল্লাহ বললেন মিন কান্নিদা ওয়া মিনাল বালা ও নবী মুসা তোমার কাজ হবে শুধু ডাক দেওয়া যিনি ডাকটা কানে কানে পৌঁছায় দিবে তিনি কে তুমি শুধু ডাক দাও আল্লাহ পৌঁছায় দিবে নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন এবার নবী মুসা আলাইহিস সালাম শক্তি একত্রিত করে একটা ডাক দিলেন আইয়ুহাল আব্দাল আসি আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু আরবাঈনা সানা اخرج من بين اظهرنا فبك منع المطر যার কারণে বৃষ্টি বন্ধ পাপিষ্ঠ চল্লিশ বছর ধরে নাফরমানি করেছ উঠে চলে যাও তুমি গেলেই আল্লাহ বৃষ্টি দিবে ওই লোকটা এবার মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে আল্লাহর কাছে নত হয়ে কেঁদে কেঁদে ফরিয়াদ শুরু করেছে আল্লাহ চল্লিশ বছর ধরে নাফরমানি করেছি দুনিয়ার কেউ জানে নাই শুধু আপনি জানেন আপনি দেখেছেন আজকে যদি আমি না যাই সবগুলা মানুষ কষ্ট পাবে বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে আর যদি আমি চলে যাই
সব মানুষগুলা জেনে ফেলবে 40 বছর ধরে আমি নাফরমানি করেছি, আমার চেহারা প্রকাশিত হয়ে যাবে, আমি গুনাহগার লজ্জিত হয়ে যাব। দুনিয়ার কারো কাছে লজ্জিত হতে চাই না রে মালিক, আপনার কাছে লজ্জিত, আপনার কাছে লজ্জিত হলাম মালিক আল্লাহ। নাফরমানির দিকে তাকান, 40 বছরের গুনাহটা মাফ করে, একবার যখন তাওবা করেছে মুহূর্তের ভিতরে আমার আল্লাহর দয়ার সাগরে, মায়ের সাগরে এমন ভাবে দয়া লেগেছে, আমার আল্লাহ তৎক্ষণাৎ বৃষ্টি দিয়ে ফেলেছে। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ কার কারণে বৃষ্টি দিলেন? একটু আগে বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি নাই, এখন কার কারণে বৃষ্টি আসলো? আল্লাহ বলেন, নবী মুসা যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমার ওই গোলাম একটা বার তাওবা করেছে, একটা বার মাফ চেয়েছে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, 40 বছরের গুনাহ এক নিমিষে মাফ করে দি, আমি আল্লাহ তৎক্ষণাৎ বৃষ্টি দান করে দিলাম। এবার নবী মুসা আলাইহিস সালাম একটু লজ্জা পেয়ে গেছে, আল্লাহ 40 বছরের গুনাহ এক তওবা মাফ করে দিলেন, লোকটারে এক নজর আল্লাহ দেখতে চাই। আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, এই নেককার লোকটারে দেখলে এখন লোকটার দাম কমবে না বাড়বে? সবাই বলেন, সবাই বলেন। আপনাদের এত বুদ্ধিমান মানুষের মাথায় আসলো বাড়বে? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী মুসা আমি তো তখন আমার গোলামটাকে লজ্জা দেই নাই যখন আমার গোলাম অন্যায় করেছে, একটা বারের জন্য আমি বলি নাই, নবী মুসা অমুক বাড়িতে যাও, অমুক এলাকায় যাও, অমুক ঘরে যাও, অমুক ব্যক্তিকে গিয়ে দেখো 40 বছর ধরে নাফরমানি করে, আমি তো তোমাকে তা বলি নাই, এখন কি আমি আমার গোলামটাকে লজ্জা দিব যখন আমার গোলাম নাফরমানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে এসেছে, গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে এসেছে, গুনাহ বাদ দিয়ে আমি আল্লাহর কাছে তাওবা করেছে, আমি কি এখন তাকে লজ্জা দিব? না না, আমি আল্লাহ এখন আমার গোলামকে লজ্জা দিতে পারি না। এমন আল্লাহ, এমন মালিক যেই ধর্মের প্রতিনিয়ত সেই মালিকের এবাদত শিখায়, যে মালিক তাওবা কবুল করে। এই ধর্মের ভিতরে শিরকের কোনো স্থান আছে? জোরে বলেন, আছে। অন্য সব ধর্মে দেখবেন খ্রিস্টানরা একটা ক্রুশ রাখে হাতের মধ্যে, এইটা দিয়া এরকম এরকম করে সোয়া দেয়, মনে করে বরকত হয়ে গেছে। অন্যান্য ধর্মের সব জায়গায় গিয়ে দেখবেন পাথরকে সেরা মনে করতেছে, পাথরকে চুমা দিচ্ছে, গাছকে চুমা দিচ্ছে। সব ধর্মের ধর্মীয় বিশ্বাস হচ্ছে তারা সব কিছুকে স্রষ্টা মনে করে, আর আমরা সব কিছুকে স্রষ্টার মনে করি। তিনি কে বলেন? গাছ এটা কার? মাছ এটা কার? নদী কার? সমুদ্র কার? আচ্ছা, সব কিছু কার? বলেন, সব কিছু কার? অন্যান্য ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্ম শিখায় সবকিছুই স্রষ্টা হইতে পারে, গাছ স্রষ্টা হইতে পারে, মূর্তিটা স্রষ্টা হইতে পারে, এমনকি এমনকি সবকিছু স্রষ্টা হতে পারে, এমনকি তারা যে ঈসা আলাইহিস সালামের একটা প্রতিকৃতি ঝুলায় রাখে শুলে সরানোর, এটারেও তারা স্রষ্টা মনে করে। জোরে কর নাউজুবিল্লাহ। ত্রিত্ববাদকে তারা বিশ্বাস করে। একমাত্র ধর্ম যেই ধর্ম অন্য কাউকে স্রষ্টা বলে মনে করে না, মনে করে সব স্রষ্টার। তিনি কে? গাছ এটা কার? জমিন কার? সমুদ্র কার? পানি কার? মাটি কার? সুতরাং অন্যান্য ধর্মের যে মূর্তিগুলা বানায়, এই মূর্তিগুলাও কার মালিকানায়? কার মাটি থেকে? কার জমিন থেকে? সুতরাং কোনো কিছুর মালিক কেউ না, একমাত্র যিনি, তিনি কে?
এরপরে আমার ভাইয়েরা কত নাম্বার গেল সবাই বলেন কয় নাম্বার আজকে ইসলামের শ্রেষ্ঠত্ব পাঁচটায় থাকুক এই পাঁচটার মধ্যে সীমাবদ্ধ করতে চাই তবে হ্যাঁ পাঁচটা মিনিট সময়ের ভিতরে আপনাদের জন্য অন্তত পাঁচটা আমল দিতে চাই যাতে করে আমরা মুসলমান হতে পারি জোরে বলেন ইনশাআল্লাহ রাজি আছেন হ্যাঁ আর আধা ঘন্টা এমনি কে এমনি হব আর আধা ঘন্টা দরকার নেই আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ ওয়াজ যেহেতু লম্বা হবে আমি তো বুঝতে পারি না ওয়াজ তো লম্বাই হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করছি আজকে কি ওয়াজ করবো আমাদের ভাইগুলো নিয়ে এখন চিন্তা করে দেখলাম আমি নিজে একজন মুসলমান আপনারা কি কয় না আরো আসতে কন আপনারা কি হিম্মত আছে 180 কোটি মুসলমান আজকে যদি গর্জন দিতে জানতো বদর খন্দক খায়বার হুনাইনের মতো মক্কা বিজয়ের মতো ইসলামের দুর্গ যিনি কায়েম করে দিতেন তিনি কে দুঃখজনক সত্য আজকে মুসলমান আছি 180 কোটি কিন্তু আমাদের মেরুদণ্ড নাই স্পাইনাল কর্ড নাই স্পাইনাল কর্ড যদি না থাকে মানুষ সোজা হইতে তা পারে না বেকা হয়ে যায় আমাদেরকে যারা শাসন করে গোটা দুনিয়ায় সমস্ত শাসক গোষ্ঠীগুলো মেরুদণ্ডহীন হওয়ার কারণে মুসলমানদেরকে মারা হয় মুসলমানের রক্ত রঞ্জিত হয় কিন্তু মুসলমান কথা বলে না ঠিক না ঠিক এমন এক ধর্মের অনুসারী আমরা যেই ধর্মের পক্ষে থাকলেও বিজয় হবে আপনি বিরোধিতা করলেও বিজয় হবে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ইসলামকে যিনি বিজয় করবেন তিনি কে ইসলামের বিজয় যিনি দিবেন তিনি কে বিজয় আসবে না কেমন বিজয় আসবে আল্লাহর হাবিব বলছেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম এমন কোন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার পতাকা উড়বে না যেই ঘরের ভিতরে কালেমার বিজয় নিশান থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার বিজয়ের আওয়াজ পৌঁছাবে না এমন কোন একটা ঘর জমিনের মধ্যে থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে রন্ধে রন্ধে কালেমার পতাকা উড়বেই উড়বে এখন আমার আপনার কাজ কি ওয়ালাকিন ইজআল্লাকা লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম আমার আপনার কাজ হচ্ছে ইসলাম নামক বিশাল এই প্রাচীর বিশাল একটা রাজকীয় প্রাসাদ সম্ভ্রান্ত মানুষের ঠিকানা ইসলাম এই ইসলাম নামক প্রাসাদকে টিকায় রাখার জন্য আঘাত আসবে ইসলামের উপরে জুলুম হবে নির্যাতন হবে নিপীড়ন হবে বাধা বিপত্তি আসবে এই বাধা বিপত্তি জুলুম নির্যাতনের সময়ে আপনাকে ইসলামের জন্য ডাল বানিয়ে ফেলে আপনার উপরে জুলুম করা হবে নির্যাতন করা হবে মুসলমান বেঁচে থাকতে ইসলামের উপরে নবীর উপরে আল্লাহর উপরে দ্বীনের উপরে একটা ঘাত লাগবে মুসলমান সহ্য করতে পারবে না ঠিক না বেঠি যারা এখানে বসছেন এই কথা স্বতঃস্ফূর্তভাবে আমরা বলতে চাই আল কোরআন আল কারিমের কোন একটা আয়াত নয় একটা কালেমা নয় একটা হরফ নয় নুকতার পরিবর্তন যদি কোনো জালেম নুকতার পরিবর্তন যদি কোনো স্বৈরাচারী নুকতার পরিবর্তন যদি কোনো কাফের করতে চায় কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত দুটি হাত তুলে আল্লাহকে দেখান এবার হাতগুলো নামান আমরা গোলাম কার আমাদের ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আমরা মানুষের গোলামি করি না কার গোলামি করি
সে আল্লাহ আমাদেরকে বলতেছে ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ খুব কৃপণ। আজকে কি আপনারা পাঁচ মিনিট একটু দেখাই দিতে পারেন আল্লাহ আমরা কৃপণ না, দেখাই দিতে পারেন? টাঙ্গাইলের বাইরে পারেন? একটু কারা কারা পারেন একটু হাত তুলেন তো দেখি যে আল্লাহ আমরা কৃপণ না, দেখেন আমরা হাত উঠেছি, উঠেছেন? এবার হাতগুলো একটু পকেটে দিতে পারবেন, ঝটপট পকেটে দেন, আল্লাহরে দেখান যে আল্লাহ আমরা কৃপণ না। হাত যারা উঠেছেন তাড়াতাড়ি দেখান, পাঁচ মিনিটের ভিতরে আমার ভলান্টিয়াররা চলে যাবে, সাদ্দাম তোমার বাহিনী নিয়ে যাও, পাঁচ মিনিটের ভিতরে। আমি কিন্তু বলতেছি না কে কত টাকা দিবেন, যত টাকা দিবেন সব যিনি দেখবেন তিনি কে। আজকে যারা জুমাবারে সূরা কাহাফ তেলাওয়াত করেছেন, আল্লাহর নবী বলেন আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি আলোকিত বানায় দিবেন, নূরানি বানায় দিবেন তিনি কে? শুধু তাই না, দাজ্জাল এসে বলবে কবর থেকে জেগে যাও, কুম বিইজনি, আমার অর্ডারে দাঁড়িয়ে যাও, তখন দাঁড়িয়ে যাবে মানুষ। আপনি দেখবেন আপনার মা বাপ কবর থেকে দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে গিয়ে বলবে এটাই আমাদের রব, মানুষ তখন বিভ্রান্ত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সূরা কাহাফের দশটা আয়াত তেলাওয়াত করলে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে চার নম্বরে হিফজুল কোরআন, একটা সূরা হলে ভালো করে মুখস্থ করেন, শুদ্ধ করেন, পড়েন, আমল করেন, মানার চেষ্টা করেন, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? পঞ্চম নম্বরে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসেন। আজকের মাহফিলে যারা আলেমের কথা শোনার জন্য এসেছেন, আলেমের কথা শোনার জন্য বসেছেন, আলেমদেরকে মহব্বত করেছেন, আল্লাহর কসম উজুহুহুম নূর, চেহারা গুলাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? নবীরা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, শহীদরা জিজ্ঞাসা করবে, মানহুম আল্লাহ কারা এরা, চেহারা এত সুন্দর কেন? আল্লাহ জবাব দিবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো আমাকে ভালোবেসেছে, আমাকে ভালোবেসে দুনিয়ার জীবনে আমার জন্য একে অপরকে ভালোবেসেছিল, এই ভালোবাসার কারণে তাদের চেহারাগুলো যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? ছয় নাম্বারে আমার ভাইয়েরা আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনে আমল করেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজ পড়েন, গোসল করেন, এরপরে জুমার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে যান, পায়ে হেঁটে হেঁটে আপনি যাবেন, কদমগুলো মসজিদের দিকে ফেলবেন, এক একটা কদম যখন ফেলেছেন বিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেকটা পা ফেলার কারণে এক একটা কদমে এক বছর রোজা, এক বছর তাহাজ্জুদের সমান সব যিনি দান করে দিবেন তিনি কে? একশো কদম দিলে একশো বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? দুইশো কদম দিলে দুইশো বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? এরপরে আসেন সাত নম্বরে, মান সাবা সাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য যার দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, যে কারাবরণ করলো, মাজলুম হলো, ওই লোকটাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? শেষ কথা আট নম্বরে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।